বন্ধুরা, ফুটবলের মতো ফুলকো আর মোমের মতো নরম রুটি তৈরি করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। বন্ধুরা, কি করে ফুটবলের মতো রুটি ফোলাবে, কি করে সুন্দর করে রুটি বানাবে, আজকের ভিডিওতে সেটাই থাকছে। বন্ধুরা, আমরা অনেকেই রুটি তৈরি করতে জানি, আবার অনেকেই রুটি করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায়, বিশেষ করে নতুন গৃহিণী। নতুন গৃহিণীরা রুটি করতে গিয়ে হয়তো রুটিকে পুড়িয়ে ফেলে, নাইবা কাঁচা থেকে যায়, নাইবা ফোলে না, নাইবা শক্ত হয়ে যায়, নাইবা রুটি চিপকে যায় বেলন চাকিতে, তো অনেক প্রবলেম হয়। আজকে তোমাদের সঙ্গে এরকম সফট সফট নরম নরম তুলতুলে নরম রুটি তৈরি করা শেয়ার করব। এক নিমিষেই তোমরা রুটি তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রুটি তৈরি করার টিপস। বন্ধুরা, রুটি তৈরি করা কিন্তু খুব সহজ কাজ, কিন্তু যারা পারে না তাদের জন্য কিন্তু এটা কঠিন কাজ। তো কঠিন কাজকে সহজ করার জন্য আজকে এই ভিডিওটা, চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা রুটি তৈরি করার জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা আটা নিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা আটা বা ময়দা যেটা দিয়ে রুটি খাও সেটা নিয়ে নেবে। আমি এখানে আটা নিচ্ছি 2 কাপ মতো। এখানে 2 কাপ আটা মেজারমেন্ট কাপের নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম। লবণ তো দিতেই হবে, আর 1 চামচ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। বন্ধুরা, এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, তবে যদি দাও তাহলে কিন্তু আটাটা সফট হবে, খুব সুন্দর নরম হবে, আর রুটি কিন্তু 2 দিন পর্যন্ত নরম থাকবে। তারপর এটা একটু হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, শুধু যে পরোটা বা লুচি তৈরি করলেই তেল দিতে হবে তা কিন্তু নয়, রুটির মধ্যেও তোমরা রিফাইন্ড অয়েল দিতে পারো। এবার আসা যাক, তোমরা এটা কি দিয়ে মাখবে। বন্ধুরা, দই দিয়েও কিন্তু রুটি মাখা যায়, খুব সুন্দর নরম সফট হয়, আর দই দিয়ে যদি তোমরা রুটি মাখো তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্টও আসে। বন্ধুরা, দুধ দিয়েও কিন্তু রুটি তৈরি করা যায়, উষ্ণ গরম দুধ দিয়ে যদি রুটি তৈরি করো তাহলে 2 থেকে 3 দিন 4 দিন অবধি রুটি কিন্তু সুন্দর থাকবে, নরম সফট থাকবে। তো বন্ধুরা, আজকে কিন্তু রুটি দুধ দিয়েও করছি না, দই দিয়েও করছি না, করছি গরম জল দিয়ে। বন্ধুরা, জল তো সবার বাড়িতেই থাকে, তো সবাই কিন্তু এই জল দিয়েই করে। তো তোমরা চাইলে দুধ দই ব্যবহার করতে পারো, তবে আমি আজকে এই জল দিয়েই, ঈষদুষ্ণ গরম জল দিয়েই আটাটা মাখবো। একটা চামচ নিয়ে নিয়েছি, যেহেতু জলটা গরম রয়েছে প্রথমে আমি হাতটা লাগাবো না, প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে হাত লাগাবো। বন্ধুরা, হাত দিয়ে রুটি তৈরি করলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। আমি এখানে 2 কাপ আটার জন্য 1 কাপ জল নিয়ে নিয়েছি, যদি আরও লাগে তাহলে পরে ব্যবহার করব, তবে প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না, প্রথমে বেশি জল দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে ডোটা। তো বন্ধুরা দেখো, প্রথমে জলটা দিয়ে তারপর চামচ দিয়ে নেড়ে হাত লাগাবো, তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে যত সুন্দর করে তোমরা আটাটাকে মাখতে পারবে রুটি কিন্তু ততই সুন্দর হবে। তো বন্ধুরা, আমার এর মধ্যে আর জল লাগবে না, আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি 2 কাপ আটার জন্য, এতেই কিন্তু যথেষ্ট। এবার ভালো করে হাত দিয়ে নকিং করে করে আটাটাকে মেখে নিতে হবে, খুব সুন্দরভাবে আটাটাকে যত সুন্দর করে নকিং করে করে মাখবে তত সুন্দর রুটি কিন্তু সফট হবে আর ফুলবে। যদি আটা মাখা ভালো না হয় তাহলে কিন্তু রুটি ফুলবেও না, আর রুটি কিন্তু বেলতেও পারবে না, ভালো বেলা হবে না। যদি ডলা ভালো না হয় তাহলে বেলাও ভালো হবে না, আর বেলা ভালো যদি না হয় তাহলে কিন্তু রুটি ফুলবে না। তো সেই জন্য ভালো করে ডলে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন এটা বেলে নেব। বন্ধুরা, তো দেখো আমি এখানে 2 ভাগে ভাগ করে নিলাম, আর এখন এটা থেকে লেচি কেটে নেব। বেলন চাকি নিয়ে নিয়েছি, এখন আমি এটা ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো দেখো, যত আটাটা তোমরা রুটিটা পাতলা যদি খাও তাহলে ছোটো ছোটো করে লেচি কাটবে, আর যদি মোটা রুটি পছন্দ করো তাহলে একটু বড় বড় করে বেলে নেবে। তো আমরা যেহেতু পাতলা রুটি পছন্দ করি, সেক্ষেত্রে আমরা এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম, এখানে পাতলা রুটি করতে হবে। তো দেখো, এবার এটাকে বেলে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু এটা ঘোরাতে যাবে না, প্রথমে উল্টে উল্টে 2-3 বার এরকম করে বেলে নিতে হবে, তারপর এটা উল্টে পাল্টে বেলতে হবে। এক সাইডে যদি বেলতে থাকো তাহলে কিন্তু বেলন চাকিতে লেগে যেতে পারে, সেই জন্য পরিমাণ মতো আটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। খুব সুন্দরভাবে দেখো কত সুন্দর গোল হলো। এইভাবে যারা নতুন গৃহিণী তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি, যারা পুরনো গৃহিণী তারা সবাই জানো তাদের জন্য ভিডিওটা নয়, নতুন গৃহিণীদের জন্যই এই ভিডিওটা। তো এবার চলে গেলাম চুলায়, আর চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে হাই হিটে একটু গরম করে নিয়েছি। এবার রুটিটাকে
দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হতে দেব, এক পিঠ যখন হয়ে যাবে তখন উল্টে দেব। এক পিঠ না হলে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু রুটিটা সিরে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে। তো দেখো এখানে রুটিটাকে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিলাম। প্রথমে মিডিয়াম আঁচেই ভাজতে হবে, তারপরে হাই হিটে রুটিটাকে সেঁকতে হবে। তো দেখো যখন দেখবে যে হালকা একটু দাগ ধরতে শুরু করেছে, তখন আর রুটিটাকে আমরা ছেঁকে নেব। তো তোমরা যারা রুটি তাওয়াতে ছেঁকতে পছন্দ করো তারা তাওয়াতে ছেঁকে নেবে, আর যারা গ্যাসের চুলায় থাকবে তারা একটা এরকম ধরনের সান্তা নিয়ে নেবে, নিয়ে রুটিটাকে দিয়ে সুন্দর করে ছেঁকে নেবে, দেখবে যে রুটি কিন্তু ফুলে উঠবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো প্রথমেই যদি রুটি তেতে যায় তাহলে কিন্তু ফুলবে না, এটা মাথায় রাখবে, রুটি যাতে না তেতে, সেই জন্য রুটিকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে তারপর ছেঁকে নেব। তো দেখো কত সুন্দর রুটিগুলো ফুলছে, আর রুটিগুলো কিন্তু কাঁচাও থাকবে না, শক্তও হবে না, আর এই রুটি কিন্তু 3 দিন পর্যন্ত তোমরা ঘরে রেখে খেতে পারবে। এই রুটি কতটা সফট হয় তোমরা দেখো, হাত দিয়ে যখন এটাকে ছিঁড়বে তখনই বুঝতে পারবে যে রুটিটা কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। তো দেখো কতটা সফট হয়েছে, এইভাবে হাতে নিলে কতটুকুন হয়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দর রুটি তৈরি হয়েছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করব, নমস্কার।